যেটা কখনো হয়নি সেটা এই বছর হলো। আজ অবধি কোনো বছর আমার ভোর 4টের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের মহিষাসুর মর্দিনী মিস হয়নি, কিন্তু এই বছর আমি ঘুমিয়েই ছিলাম রাত 2টোর সময়, তাই ভোরবেলা আর ওঠা হয়নি। যখন ঘুম ভাঙল তখন দেখলাম ঘড়িতে বাজে প্রায় 5:30 মতো। তখন তো আর সম্ভব নয়, তাই নিজের ফোন থেকেই বক্সে বাজিয়ে দিলাম মহালয়া। আর যেটা শুনতে শুধু আমার কেন, আমার মনে হয় সমস্ত বাঙালিরই ভীষণ ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আমি পুরো ঝাঁপড়িগুড়ির মতো বসে আছি, মানে আমার তখনও ঘুমটা ঠিকমতো কাটেনি, কিন্তু ওই যে ওইটা শুনতে হবে তাই বেশ ভালোভাবেই একটু জোর দিয়ে চালিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ততক্ষণে টিভিতে অবশ্য শুরু হয়ে গেছিলো মহিষাসুর মর্দিনী, যেখানে সম্ভবত শিবের বিয়া বলে কিছু একটা চলছিল, কিন্তু আমি দেখতে যাইনি, কারণ মানে আমার সেরকম দেখার মতো কোনো ইচ্ছেও হচ্ছিল না। যখন ছিলাম তখন ভোরবেলা উঠে দাদুর সাথে রেডিওতে মহালয়া শুনতাম, আর ঠিক 5টার সময় উঠে গিয়ে আমি টিভি চালিয়ে বসে যেতাম মহালয়া দেখতে। তখন দিনগুলো সত্যিই ভীষণ ভালো ছিল। আর মহালয়া দেখতে বসবো যখন, তখন কিন্তু আমি বা বোন দুজনেই নতুন জামা পরে বসতাম। আর তখন মহালয়া মানে একটা বিশাল ব্যাপার, মানে পুজো এসে গেছে। আর এখানে দেখো বক্সে আমি মহালয়া চালিয়ে দিয়ে একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। তখন প্রায় সবার বাড়ি থেকেই জি বাংলা বা স্টার জলসার আওয়াজ ভেসে আসছে, আর ইনি দেখুন পাঁচিলে বসে আছেন। তারপর গেলাম ঘরে, গিয়ে দেখলাম আমার কুটু সোনাও ঘুম থেকে উঠে পড়েছে মহালয়ার আওয়াজ পেয়ে। আর ওর শুধু রিয়াকশানটা দেখো এখানে, ও শুধু কিভাবে আনন্দ পাচ্ছে এই প্রথমবারও মহালয়া শুনলো। আর আমি তো বেশ ভালোই বুঝতে পারছি এ বেটা ভালোই পুজোতে বদমাশি করবে বলেই মনে হচ্ছে, দিদার কোলে শুয়ে শুয়ে কীরকম বদমাশিটা করছে শুধু দেখো। তো যাই হোক, আমার কিন্তু বেশ লাগলো। তারপর ওর সাথে আবার একটু খেলাও করলাম, তখন সব কিছু চারদিক পরিষ্কারও হয়ে গেছে। এই দেখো ওর কাছে শুয়ে শুয়ে আমি কিন্তু এখানে খেলা করছি, আর ওদিকে কিন্তু বক্সে মহলে আবাজছে। তো এই খেলা করতে করতে মা ছেলেতে তো আবার একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম কর্তামশাই চা নিয়ে এসছেন। তো যাই হোক, চা টা খেয়ে তারপর এবার নিচে নেমে গেলাম, কারণ আমাদের বাড়িতে বরাবরই মহালয়ার দিন লুচি হয়, আর মা কিন্তু নিচে লুচির আয়োজন প্রায় সেরেই ফেলেছে। তো চা বিস্কুট টিস্কুট খেয়ে আমি কিন্তু নিচে নেমে গেলাম, আর গিয়ে দেখলাম বাবা এই তো ময়দা টয়দা মেখে মা কিন্তু রেডি হয়ে গেছে একদম, আর ওদিকে ঘুগনিও হয়ে গেছে। মহালয়ার দিন আমাদের বাড়িতে লুচি ঘুগনি এটা কিন্তু ম্যান্ডেটারি থাকবেই থাকবে, যখন থেকে দাদু ছিল তখন থেকে এটা নিয়ম। তারপর এদিকে তো তেল গরম হয়ে গেল, আর মা তো এদিকে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে। তো তারপরে গেলাম ঠাকুমাকে একটু দিতে, কারণ ঠাকুমা আজ প্রায় 5-6 বছর মতো অসুস্থ, আর ডাক্তারের বারণ আছে ঠাকুমাকে আটা বা ময়দার কোনো জিনিস দেওয়া যাক না, কিন্তু ঠাকুমা তো খেতে এসব ভালোবাসে, আর এসব দিলে ঠাকুমার শরীর খারাপ করে। তো সেই জন্য ঠাকুমাকে বেশি নয়, অল্প করেই একটু দিয়েলাম, যদিও ঠাকুমা চাইছিল আর একটু খেতে, কিন্তু কী করবো বলো। আর যখন আমি দিতে গেছি তখন আমাকে ঠাকুমা জিজ্ঞাসা করছে আজকে তোর বিয়ের দিন নাকি, কারণ বয়স হয়েছে, তারপর এত বছর ধরে বিছানায় ঠাকুমা আছে, তো যার জন্য ঠাকুমার আর সেভাবে কিছু মনে থাকে না, একটু মনে করিয়ে দিল তখন মনে পড়ে যায়। তো যখন আমি বললাম যে আজকে মহালয়া, তখন বলল ও আজকে মহালয়া পুজো এসে গেল। তো ঠাকুমাকে একটু ওই লুচি আর ঘুগনি দিয়েলাম, আর বলেও এলাম যে তোমাকে আমি পরে এসে একটু মই দিয়ে যাব, কারণ শুধু লুচিটা খেয়ে থাকাটা ঠিক নয়। তারপর আমি পেটুক বেটা বসে পড়লাম এই তো লুচি ঘুগনি আর এদিকে অমৃতি নিয়ে, আর কপ কপ করে কিন্তু আমি সাঁটাতেও শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ। আর ওদিকে কিন্তু আমার পুত্র মহাশয় ঘুম দিচ্ছে, ও কিন্তু সে ভোরবেলা উঠেছিল আর তারপর আমার সাথে যা একটু ঘুমিয়েছিল আর সেভাবে ঘুমোয়নি, ওই জন্য ও কিন্তু এখানে বেশ ভালোই ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ। আর এদিকে মা তো ওদিকে রান্নাবান্না জোগাড় করে দিয়েছে, তো চলো দেখি এবার কী হয়। তারপর দেখো না স্নান টান করে কীরকম বউ সেজেছে, আর তারপর খাইয়ে দিতে এখানে চুপ করে ঘুমিয়েও পড়েছে। আজকে কিন্তু আমার ছেলে একদম সুন্না ছেলে হয়ে আছে, তো এখানে ঘুম দিচ্ছে আর আমি এখানে ওকে টিপটা পরিয়ে দিলাম, চটপট করে একটু সাজুগুজু করিয়ে দিই। তো ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে আমাকে রেডি হতে হবে, তো সকালবেলা অসুরবাদ দেখিনি তো কী হয়েছে, দুপুরবেলা যেটা বধ হতে চলেছে সেটা তো দেখতে হবে, কী বুঝতে পারলে না, এই যে এইটার কথাই বলছি। তারপর খেয়ে টেয়ে আমি তো বসে গেছি খেলা দেখতে, কারণ এইখানেই তো আসল বধটা হবে, তো সেটা দেখছি। আর তার সাথে এই যে এটা দেখছেন, তুমি কি ওয়ার্ল্ড কাপ দেখছো, ওয়ার্ল্ড কাপ দেখছো তুমি,
তুমি ছুঁয়ে ছুঁয়ে খেলা দেখছো, কি ব্যাপার? তুমি কার সাপোর্টার, ইন্ডিয়ার সাপোর্টার? হ্যাঁ, কি গো বলো, খেলা দেখছে ছুঁয়ে ছুঁয়ে দুটুটা, মা খেলা দেখছে, ওকেও খেলা দেখত, দুষ্টু। তো তোমরা জানিও তোমাদের মতামত কেমন লাগলো, ভিডিওটা দেখাচ্ছি নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করে দিও।